কি যে গরম লাগে সরম, আমি একটু বসি সোফার মধ্যে আরাম করে। টিভিটা একটু ছাইডে দেখি। হাংরি, আপনি কি জানেন না আজ কি তাজা খবর? গরমের মাথা সব রেকর্ড ভেঙে ফেলেছে। কখন কবে আজকে দেখুন ভালো করেছে, এইখানে অনেক গরম পড়েছে, অতিরিক্ত ঠান্ডা বাতাস আর অতিরিক্ত ঠান্ডা এসি দরকার সবার। আরে আসলে তো ঠিক বলছে, এই যে দেখছি এসিটা দেই চালু করিয়া, তাইলে সুন্দর হয়। এসিটা জোরে ফুল পাওয়ার দিয়ে ছাইড়ে রাখি, কি যে গরম পড়ছে আমি তো বুঝতে পারলাম না কিছু। এত গরম পড়লো কেমন করে? এক খাম করে গিয়া সব ফ্যানগুলো আইনা ঠিক করে দে, বাতাস খামু ঠিক করে। আরে শুনুন ভালো করে, বেশি ফ্যান ছাড়লে আর এসি বাড়ায় ছাড়লে তাহলে ঠুস করে এসিটা যাবে জ্বলে, নষ্ট হয়ে যাবে ঠুস করে, এই গরমের লোড নিতে পারবে না যে। আরে আমি হাঁপা গেছি, আরে আর বাঁচতে পারতাছি না। বাবা রে বাবা, কি যে গরম পড়ছে, এত গরম জীবনও দেখি নাই। মনে হয় আজকে গরমে যেমন মরে কম্বল পুরো চিপ করে বসে, তারপর বাতাস খাচ্ছে ঠেসে, আমারও খেতে হবে একটু বাতাস। এই গরমে বাতাসই আমাদের শেষ সম্বল, না হলে তো শরীরে থাকবে না কম্বল। হরে শুনুন মনোযোগ দিয়ে, এসিটাকে ছেড়ে রাখবেন না, ঠান্ডা না হলে নষ্ট হয়ে যাবে ঠুস করে, তখন কানলেও আর এসির বাতাস খেতে পারবেন না। আরে কোথা থেকে ঠুসটা আওয়াজ আসে পারতাছি নাকি কেউ, বুঝলাম না তো কিছুই। আরে এটা বুঝলাম না তো কিছুই, ঠুসটার চারোদিক থেকে আওয়াজ আসছে, আমি তো পার দিচ্ছি না, কেউ কি পার দিচ্ছে? আরে হঠাৎ করে মনে হলো ঠান্ডা কমে গেল, এসির বাতাস বন্ধ হয়ে গেল আর ভ্যানও বন্ধ হয়ে গেল, এইটা কি হয়ে গেল বুঝলাম না তো কিছুই। ফাঁস করে কিভাবে এসিটা বন্ধ হয়ে গেল, ওরে মারে মা, এসিটা শক দিল আমায়। এইটা কোনো কথা, এর মানে নষ্ট হয়ে গেছে এসিটা, আর ফ্যানগুলো বন্ধ হয়ে গেছে, এর মানে কারেন্ট চলে গেছে, কোনো একটা সমস্যা হয়েছে। আর টিকতে পারছি না, ঘরে থাকতে পারছি না, এত গরমে আমি আর সইতে পারছি না, বাইরে বেরিয়ে ওঠানে গিয়ে বাতাস খেয়ে আসি, আর ভালো লাগছে না, ভালো আর লাগে না। জানি এত গরম, এত গরমে কি করে বাঁচি, লাগে সরম। ওরে বাবা রে বাবা, দেখেছি মজার জিনিসটা।